একদিন এই পৃথিবীতে রাজ করত শক্তিশালী ডাইনোসরেরা। কিন্তু পরিবেশগত পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয় এদের পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেয়। এরপর নতুন পরিবেশ, নতুন জীবজন্তু, শুরু হয় নতুন এক সুখের সংসার, যে পরিবেশে প্রাধান্য পায় বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক, বাদর ও মানুষের মতো কোটি কোটি প্রজাতি। কিন্তু নগরায়ন ও মানুষের স্বার্থের উন্নয়নের জন্য অত্যাধিক পরিমাণে বনানি ধ্বংস, বর্জ্য উৎপাদন, বায়ু দূষণ উস্কানি দিচ্ছে প্রকৃতির এক ভয়ঙ্কর পরিবর্তনকে, যার মধ্যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন একটি রীতিমতো ভয়ঙ্কর বিষয়ে পরিণত হয়েছে বর্তমানে। জমে থাকা বরফ গলে পৃথিবী যেমন ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক সেই রকমভাবে হঠাৎ ঘুম থেকে উঠে দেখা যাবে এই পৃথিবী মরুভূমিতে পরিণত হয়েছে। পশু পাখি বা মানুষ সবাইকেই ভোগ করতে হবে জলকষ্ট। পরিবেশগত পরিবর্তন এতটাই হচ্ছে যে হয়তোবা আমরা ও আমাদের বর্তমান পরিবেশের সকল জীবজন্তু একদিন এই ডাইনোসরের মতো অবলুপ্ত হয়ে যাব। তবে আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করলে হয়তোবা আরও কয়েক হাজার বছর আমরা আমাদের বংশধরদের বাঁচিয়ে রাখতে পারবো আমাদের সঙ্গে থাকা আমাদের পরিবেশের অন্যান্য জীবজন্তুদের। তবে তার জন্য আজ থেকেই শুরু করতে হবে পাপের প্রায়শ্চিত্ত। অত্যাধিক প্লাস্টিক বা কেমিক্যাল বর্জ্য তৈরি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। বায়ু দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, প্রতিটি মানুষের দায়িত্ব হোক আজ থেকে নিজের জন্য অন্তত মাথাপিছু দুটি করে গাছ লাগানো ও তার পরিচর্যা করা। তবেই সম্ভব এই পৃথিবীকে আবারও সতেজ, সবুজ, সুন্দর করে তোলা, এবং সেটি আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের বাসের সম্পূর্ণ উপযোগী করে তোলা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা সুন্দরভাবে আগামীতে বাঁচতে চান, এই পরিবেশে সুস্থভাবে নিঃশ্বাস নিতে চান, তারা অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং অন্তত মাথাপিছু দুটি করে গাছ লাগাতে ভুল করবেন না। নিজে গাছ লাগান এবং আপনার বন্ধুদেরও এই গাছ লাগানোর কাজে উৎসাহিত করুন।